কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অনেক দিন ধরে তোমরা লেখাপড়া থেকে অনেক দূরে চলে গেছো, তোমরা বাসায় বন্দি অবস্থায় জীবন যাপন করছো। তোমাদের লেখাপড়ার যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের আজকের বিষয়, আজকের পাঠ বাক্য। বাক্য নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আর তোমাদের সহপাঠীদেরকেও বলবে যাতে মনোযোগ দিয়ে পড়াগুলো শুনে। তোমরা যদি অনলাইনে পড়াগুলি রীতিমতো তোমরা ক্লাসটা খেয়াল করো বা দেখো, তাহলে আমি আশা করি যে তোমাদের লেখাপড়ায় কোনো ব্যাঘাত ঘটবে না বা কোনো মিস থাকবে না। তাহলে চলো বন্ধুরা, আমরা পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ বাক্য। বাক্য হচ্ছে ব্যাকরণের মূল উপাদান। একটি বাক্যের গঠন কিভাবে হয়? একটি বাক্যের গঠন হচ্ছে উদ্দেশ্য ও বিধায় নিয়ে। যেমন মনে করো, হ্যাপি একটি পুতুল বানাতে চায়। এই বাক্যটি কি? এই বাক্যটি সম্পূর্ণভাবে মনের একটা ভাব প্রকাশ পেয়েছে, তাই আমরা এটিকে বাক্য বলতে পারি। এখানে হ্যাপি একটি পুতুল বানাতে চায়। হ্যাপি কথাটা কি? হ্যাপি হচ্ছে উদ্দেশ্য, আর একটি পুতুল বানাতে চায়, এর বাকি অংশ হচ্ছে বিধেয়। একটি বাক্যে দুইটি অংশ থাকে, সেটা হলো এক হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। আচ্ছা, এবার দেখো বাক্য কাকে বলে। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। আচ্ছা, ধরো আমি যদি বলি যে মৌলিক একটি, এই কথা দ্বারা কি তোমরা বাক্য বুঝতে পারছো? নিশ্চয়ই না। মৌলিক একটি, এইটুকু কথা দিয়ে একটা সম্পূর্ণ বাক্য প্রকাশ পায় না বা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে না। এই বাক্যটির মধ্যে কে একটি অসম্পূর্ণতা থেকে যায়। আবার আমি যদি বলি যে মাছগুলো আকাশে উঠছে, তাহলে এই বাক্যটির মধ্যে অর্থগত এবং ভাবগত দুইটারই একটা অসম্পূর্ণতা, মানে দুইটি একটা অভাব থেকে যায়। অর্থের দিক দিয়ে অভাব থেকে যায়, ভাবগত দিক দিয়ে অভাব থেকে যায়। তাই এগুলি কি আমরা বাক্য বলতে পারি না। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে, আমরা যদি এই বাক্যটিতে বলি যে মৌলিক একটি পুতুল বানাতে চায়, তাহলে এই বাক্যের মধ্য দিয়ে আমরা কি জানব? আমরা জানতে পারলাম যে এই বাক্যটি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করেছে, তাহলে এটি একটি সার্থক বাক্য। আবার দেখো, আমি যদি বলি যে আমরা একটু আগে বলেছিলাম যে মাছগুলো আকাশে উঠছে, এই বাক্যটি সম্পূর্ণ কে এই অর্থগত এবং ভাবগত দিকে এর বর্মিল রয়েছে, সুতরাং এটিকে আমরা বাক্য বলতে পারি না। আমরা যদি বলি যে পাখিগুলো আকাশে উঠছে, সেক্ষেত্রে এটা দেখা যাবে যে সম্পূর্ণভাবে এটা মনের ভাব প্রকাশ করেছে, আমরা বুঝতে পারবো যে পাখিগুলো আকাশে উঠছে। তাহলে দেখো বন্ধুরা, একটা সার্থক বাক্য গঠন করতে গেলে আমাদের কিছু গুণ থাকতে হবে। সেই গুণগুলো হচ্ছে, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, সেই গুণগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। এই তিনটি গুণের গুণ না থাকলে এটি একটি সার্থক বাক্য হতে পারে না। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে একটি সার্থক বাক্য গড়ে তুলতে হলে আমাদের কি করতে হবে, তিনটি গুণ থাকতে হবে, সেটি হলো আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো, খেয়াল করো, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি ভাব দ্বারা, প্রিয় শিক্ষার্থীরা, একটি সার্থক বাক্য গঠন করতে গেলে আমাদের তিনটি গুণ থাকতে হবে, সেটি হচ্ছে, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। একটি বাক্যে এই তিনটি গুণ না থাকলে সেটা সার্থক বাক্য হতে পারে না। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে মেয়েটার আকাঙ্ক্ষা কি? যেমন মনে করো, আমি যদি বলি আমি গিয়ে দেখলাম
এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আমি গিয়ে দেখলাম এরপরে কি হবে মিস আমি গিয়ে দেখলাম এরপরে আমাদের জানার একটা আগ্রহ থাকে কি দেখলাম আমি গিয়ে দেখলাম তারা চলে গেছে এই যে একটা বাক্যে প্রথম পদের সাথে পরবর্তী পদ কি হবে এটার যে জানার একটা আগ্রহ সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা যখন এই বাক্যটা সম্পূর্ণ হয় তখন আমাদের জানা হয় যে এটা একটা সম্পূর্ণ একটা সার্থক বাক্যে পরিণত হয়েছে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখনই এটা সার্থক বাক্যে পরিণত হয় প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো যোগ্যতা কি যোগ্যতা হচ্ছে আমরা যে কোনো বাক্যই বলি না কেন তার মধ্যে একটা যোগ্যতা থাকতে হবে ভাবগত এবং অর্থগত দিক থেকে আমাদের যোগ্যতা থাকতে হবে বাক্যের মধ্যে বাক্যের পদগুলোর মধ্যে যোগ্যতা থাকতে হবে যেমন মনে করো আমি যদি বলি যে বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে বন্যা হয় তাহলে এই বাক্যটার মধ্যে কি একটা যুক্তি আছে যোগ্যতা আছে বাক্যটার মধ্যে একটা যোগ্যতা আছে যে বর্ষাকালে বৃষ্টি হওয়ার ফলে কি বন্যা হয় আর যদি বলি যে গ্রীষ্মকালে প্রচন্ড রোদে প্রখর রোদে বন্যা হয় তাহলে কি এই বাক্যটা কি সঠিক হবে নিশ্চয়ই না তাহলে এই যে একটা বাক্যের মধ্যে প্রত্যেকটা পদ সুন্দরভাবে সাজিয়ে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় তখনই এটা সার্থক হয়ে ওঠে তখনই সেই বাক্যটা হয় যোগ্যতা সম্পন্ন বাক্য অন্যথায় নয় এবার আসো আসক্তি তোমরা ধারণা করতে পারো যে আসক্তি কি আসক্তি একটা বাক্যের মধ্যে আসক্তি অবশ্য আসক্তি মানে হচ্ছে একটা বাক্যকে সুন্দরভাবে সাজানো গুছিয়ে লেখা যেমন আমি যদি বলি যে ঈদের ছুটিতে আমি বাড়ি যাব এই বাক্যটিকে যদি আমি এইভাবে বলি বাড়ি যাব ঈদের ছুটিতে আমি তাহলে কি এটা সুন্দর বাক্য হলো বলো নিশ্চয়ই নয় তাহলে বাক্যটাকে সার্থক করে তুলতে হলে বা মনের ভাব বাক্যটিতে যাতে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় সেজন্য আমরা এটাকে সাজিয়ে লিখব যে ঈদের ছুটিতে আমি বাড়ি যাব প্রিয় শিক্ষার্থীরা তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো আমরা এতক্ষণ আলোচনা করেছি একটি সার্থক বাক্যে তিনটি গুণ থাকে কি কি আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি এতক্ষণ আমি তোমাদের সাথে আকাঙ্ক্ষা যোগ্যতা ও আসক্তি নিয়ে আলোচনা করেছি আসক্তি কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ একটি বাক্যকে সুন্দর মতো সাজিয়ে সুবিন্যস্তভাবে সাজিয়ে লেখাটাই হচ্ছে কি আসক্তি যেমন মনে করো একটা বাক্য যে ঈদের ছুটিতে আমি বাড়িতে যাব এই বাক্যটি যদি আমি অন্যভাবে লিখি যে বাড়িতে যাব ঈদের ছুটিতে আমি তাহলে কি বাক্যটা সুন্দর হবে নিশ্চয়ই নয় নিশ্চয়ই নয় শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে এটাকে সুন্দরভাবে আমি কিভাবে সাজিয়ে লিখব ঈদের ছুটিতে আমি বাড়ি যাব এভাবে সুন্দর মতো সাজিয়ে লিখলেই তাহলেই হবে এটা সার্থক বাক্য অন্যথায় এটি সার্থক বাক্যে পরিগণিত হবে না তোমরা খেয়াল করো যে আমরা এতক্ষণ আকাঙ্ক্ষা যোগ্যতা ও আসক্তি নিয়ে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আকাঙ্ক্ষা কি যোগ্যতা কি এবং আসক্তি কি এবার আসো আমরা জানব যে একটি বাক্যে কয়টি অংশ থাকে একটি বাক্যে দুইটি অংশ থাকে প্রধানত দুইটি অংশ থাকে সেটা হলো এক নম্বর হচ্ছে কে উদ্দেশ্য আর দুই নম্বর হচ্ছে বিধেয় এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে প্রশ্ন জানতে পারে উদ্দেশ্য কি একটি বাক্যে উদ্দেশ্য কি সেটা হচ্ছে যেমন মনে করো একটা বাক্য হ্যাপি একটি পুতুল বানাতে চায় এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে হ্যাপি যার সম্পর্কে আমরা কিছু বলছি হ্যাপি কে পুতুল বানাতে চায় হ্যাপি পুতুল বানাতে চায় তাহলে আমরা হ্যাপি সম্পর্কে বলছি সুতরাং এখানে হ্যাপি হচ্ছে উদ্দেশ্য আর বাকি অংশ একটি পুতুল বানাতে চায় এই অংশটি হচ্ছে বিধেয় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো উদ্দেশ্য কি এবং বিধেয় কি এখন প্রশ্ন হলো তোমরা হয়তো জানতে চাবে যে উদ্দেশ্য কাকে
উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? উদ্দেশ্য। দেখো আমরা আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে হ্যাপি একটি পুতুল বানাতে চায়, এখানে হ্যাপি হচ্ছে উদ্দেশ্য, অর্থাৎ হ্যাপি সম্পর্কে আমরা বলেছি, তাই যার সম্পর্কে বলেছি সে হলো উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে কি বলে? বিধেয়। বিধেয় কোনটা? যেমন হ্যাপি একটি পুতুল বানাতে চায়, এখানে হ্যাপি উদ্দেশ্য, আর একটি পুতুল বানাতে চায়, এই অংশটুকু হচ্ছে তোমাদের বিধেয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ উদ্দেশ্য কাকে বলে আর বিধেয় কাকে বলে, উদ্দেশ্য কোনটা এবং একটা বাক্যে উদ্দেশ্য কোন অংশ এবং বিধেয় কোন অংশ। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আমাদের আজকে পাঠ ছিল বাক্য। আমরা এতক্ষণ কি জানলাম যে বাক্য কাকে বলে, একটি বাক্যে কয় মানে সাধারণত মূল অংশ কয়টি ও কি কি, একটি সার্থক বাক্য কাকে বলে, একটা সার্থক বাক্যের কয়টি গুণ থাকে এবং কি কি, আমরা এতক্ষণ জানলাম উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে, আমরা এতক্ষণ জানলাম। শিক্ষার্থীরা আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অনলাইনে আমাদেরকে তোমাদের সমস্যাগুলো অবশ্যই জানাবে, আমরা সবসময় তোমাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে বসে অনেক টেনশন আছো তাই না? তোমরা ভাবছো যে আমাদের লেখাপড়া বুঝি বিঘ্ন ঘটছে, না, আমরা সবসময় তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আর তোমরা ভেবো না যে এই দিন এভাবে থাকবে, একদিন অন্ধকার কেটে গিয়ে ভোর হবে, একদিন আমরা আলোর পথে চলবো সবাই। এই প্রত্যাশা নিয়ে আমি আশা করি তোমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমরা নিজে পরিষ্কার থাকবে, পরিবারকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নিজে সুস্থ থাকবে, পরিবারকেও সুস্থ রাখবে। এ আশা ব্যক্ত করে আমি আমার আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।